বাংলার শ্রেণীকক্ষে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণীর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্তারভূত নামক গল্পটি গল্পটি খুবই সহজ ভাষায় আলোচনা করা হয়েছে গল্পের উৎস ও বিষয়বস্তু সম্পর্কে সম্পূর্ণ আলোচনা শুরু করছি প্রথমে দেখে নেব উৎস রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তারভূত গল্পটি তার লিপিকা গ্রন্থের অন্তর্গত অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত গল্পটি তাঁরই লেখা লিপিকা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মূল যে বিষয়বস্তু সেটি হলো কর্তা মারা যাওয়ার সময় দেশের সমস্ত লোক তাকে জানালো যে তিনি চলে যাওয়ার পর তাদের অবস্থা করুণ হয়ে পড়বে এ কথা শুনে মৃত্যু পথযাত্রী বৃদ্ধ দুঃখ পেলেন তিনি চলে যাওয়ার পর দেশশুদ্ধ লোক কিভাবে নিশ্চিন্তে থাকবে সেই চিন্তায় তিনি ভাবিত হলেন অর্থাৎ তিনি মারা যাওয়ার পর দেশশুদ্ধ সব লোক কিভাবে যে নিশ্চিন্তে বসবাস করতে পারবে বা থাকবে সেই চিন্তাতেই তিনি যেন ভাবতে থাকেন বা সেই চিন্তায় তিনি মগ্ন হয়ে পড়েন ভগবান তাই দয়ালু হয়ে জানালেন যে চিন্তার কিছু নেই কর্তাই আবার ভূত হয়ে দেশুদ্ধ লোকের ঘাড়ে চেপে থাকবেন কারণ মানুষের মরণ থাকলেও প্রেতের মৃত্যু নেই এই কথা শুনে দেশের লোক খুব নিশ্চিন্ত হলো যে কর্তাই আবার ভূত হয়ে শুদ্ধ সকল লোকের ঘাড়েই যেন চেপে থাকবে কারণ মানুষের মরণ থাকলেও প্রেতাত্মার কোনো মৃত্যু নেই কারণ ভবিষ্যৎকে অর্থাৎ আগামীকে মানার ক্ষেত্রেই ভাবনাচিন্তার প্রশ্ন আসে ভূতকে অর্থাৎ অতীতকে মানার ক্ষেত্রে তেমন কোনো দুশ্চিন্তা থাকে না সেক্ষেত্রে সমস্ত ভাবনাচিন্তা ভূত অর্থাৎ প্রেতের ওপর দিয়ে দেওয়া যায় আবার ভূতের যেহেতু মাথা নেই তাই কারোর জন্য মাথা ব্যথা অর্থাৎ দুশ্চিন্তাও নেই তার আর স্বভাবতই যারা নিজের মতো করে কিছু চিন্তাভাবনা করে তাদের ভূতের কানমলা খেতে হয় কিন্তু সেই বিনা অপরাধে শাস্তির জন্য কোথাও অভিযোগ করতে পারে না ওই চিন্তাশীল ব্যক্তিরা কেননা ভূতের বিরুদ্ধে বিচার করার কোনো ব্যবস্থাই যে নেই দেশশুদ্ধ লোক তাই ভূতে পাওয়া দশায় চোখ বুঝে জীবন কাটাতে থাকে দেশের তত্ত্ব জ্ঞানসম্পন্ন মানুষেরা বলেন যে চোখ বুঝে চলাই হলো পৃথিবীর অতি প্রাচীন চলন এই চলাকেই বলে নিয়তির নিয়মে চলা বিশ্ব সৃষ্টির প্রথম যুগে অন্ধ এককোষী প্রাণীরা তেমনভাবে চলত ঘাস থেকে শুরু করে সমস্ত প্রকারেরই উন্নত গাছের মধ্যে তেমনই চলনের ইঙ্গিত দেখতে পাওয়া যায় তত্ত্বজ্ঞানীদের এই তত্ত্বকথা শুনে ভূতে পাওয়া দেশবাসী তাদের সুপ্রাচীন কৌলিন্য এবং আভিজাত্যকে উপলব্ধি করে নিজেদের ঐতিহ্যের এই বিস্তারে তারা আনন্দিত হয় ভূতের প্রতিনিধি ভূত শাসিত কারাগারের দারোগা অর্থাৎ ভূতের যে প্রধান সে হচ্ছে ভূতশাসিত কারাগারের দারোগা সেই কারাগারের প্রাচীর অবশ্য চোখে দেখা যায় না এ কারণে সেখানে যেসব মানুষ বন্দি থাকে তারা বুঝে উঠতে পারে না যে কিভাবে সেই প্রাচীরে ছিদ্র করে সেখান থেকে বেরিয়ে আসবে ভূত নিয়ন্ত্রিত কারাগারেও অপরাধীদের ঘানি ঘোরাতে হয় তবে অবিরাম ঘুরিয়েও সেখানকার ঘানি থেকে এক ছটা তেলও যেন বের হয় না যে তেল হাটে বিক্রি হবে সেই ঘানি ঘোরালে বের হয় কেবল ঘানি চালকের তেজ ও শক্তি অর্থাৎ সেখান থেকে কোনো তেল বের হয় না সেখান থেকে বের হয় শুধুমাত্র যে ঘানিটা চালাচ্ছে তার সেই তেজ এবং শক্তি সেই শক্তি শরীর থেকে বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায় ফলে ভূতের রাজত্বের এই ব্যবস্থায় মানুষের বস্ত্র বাসস্থানের সংস্থান হয়তো হয় না কিন্তু সমাজে শান্তি বিরাজ করে অন্য দেশগুলিতে যেখানে ভূতের উপদ্রব দেখলে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ওঝার খোঁজ করে এদেশের মানুষের সে বালাইও নেই কেননা এদেশের ওঝাদের অর্থাৎ যাদের ভূত তাড়ানোর কথা তাদের আগেভাগেই যে ভূতে পেয়ে বসেছে এভাবেই এদেশের মানুষের দিন কাটছিল ভূতের দেশ শাসন প্রণালী নিয়ে কারো কোনো সংশয় নেই বা ছিল না দেশবাসী সবসময় এই আত্মশ্লাঘা বা গৌরব অনুভব করতো যে পালিত মেশের মতোই তাদের ভবিষ্যৎ চিরদিনের জন্য ভূতের খোটায় বাধা। খোটায় বাধা পোষা মেষ যেমন ভ্যা বা মানা করে মাটিতেই পড়ে থাকে এদের ভবিষ্যৎও তেমনি যেন একেবারে চিরকালের মতো মাটি কেবল খুব সাধারণ একটা ভাবনার কারণে একটা অসুবিধার সৃষ্টি হল অসুবিধাটা হলো এই যে পৃথিবীর অন্য দেশের মানুষদের তো ভূতে পায়নি তাই অন্য দেশগুলিতে জেলে বা জেলের বাইরের ঘানি থেকে যে তেল বের হয় তা ওই দেশের রথের চাকাকেই গতিশীল করে রাখার জন্য ব্যবহৃত হয় সঙ্গত কারণেই বিদেশিরা একেবারে শীতল হয়ে যায়নি তারা অত্যন্ত জাগরুক রয়েছে কিন্তু এদেশের ঘানি থেকে তো তেল বের হয় না ঘানি পেশনকারীর রক্তই কেবল সেখান থেকে বেরিয়ে আসে আর সেই রক্ত ভূতের মাথার খুলিতে ঢালতেই ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় মনোরম ঠান্ডা আবহাওয়ায় ভূতের রাজ্যে তাই প্রায়শই শোনা যায় যে খোকা ঘুমলো পাড়া জুড়লো এই ছেলে ভুলানো ছড়া এমন ছড়া খোকার পক্ষে সুখের খোকার অভিভাবকের পক্ষেও বটে কিন্তু ছড়াটির পরবর্তী অংশে আছে বর্গি এলো দেশে ছড়াকার ছন্দ মেলানোর জন্য বটে আবার ইতিহাসের ক্রমকে যথাযথ রাখতে এই অংশটির উল্লেখ না করে পারেননি দেশবাসী শিরোমণি চূড়ামণি প্রভৃতি উপাধিপ্রাপ্ত সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের তবু এমনটা ঘটার কারণ জিজ্ঞাসা করে পণ্ডিতের দল তার উত্তরে টিকি জানান যে সেটি ভূতের বা ভূত শাসিত দেশের দোষ নয় সে দোষ বর্গীদেরই বর্গীদেরই দেশে আসা অন্যায় হয়েছে পণ্ডিতদের এই উত্তরে দেশবাসী নিশ্চিন্ত হয় এবং আশ্বস্ত বোধ করে দোষ থাক আর নাই থাক বাড়ির খিড়কির গলিগুজিতে যেমন থাকে ভূতের পেয়াদা ঠিক তেমনি বহিরবাটির রাস্তাঘাটে অভূতের অর্থাৎ বাস্তব জগতের পেয়াদা ঘুরে বেড়ায় তাই ভূতের দেশের গৃহস্থ ঘরেও সুস্থ থাকতে পারে না বাইরেও বেরোতে পারে না কেননা উভয়েই যে তাকে বারংবার বলতে থাকে খাজনা দাও তাই অন্তরে এবং বাইরে হৃদয়ক্ষেত্রে এবং সামাজিক জীবনে সে ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়ে কিন্তু ছড়াতে রয়েছে খাজনা দেব কিসে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারদিক থেকেই আসা বুলবুলি পাখি যে এতদিন ধরে সমস্ত ধান খেয়ে গেল সে ব্যাপারে কারো চৈতন্য ছিল না বা কোনো জ্ঞান ছিল না এদিকে সতর্ক ও সচেতন জগৎবাসী যারা তাদের সঙ্গে সাধারণ দেশবাসী ঘনিষ্ঠ হতে চায় না কেননা সেক্ষেত্রে প্রায়শ্চিত্ত করতে হতে পারে কিন্তু হঠাৎ একদিন তারাই সচেতন মানুষের কাছাকাছি আসে অথচ প্রায়শ্চিত্ত করতেও অস্বীকার করে শাস্ত্রজ্ঞ পণ্ডিত মণ্ডলী শাস্ত্র খুলে বলেন যে অচেতন যারা তারাই পবিত্র ও শুদ্ধ সচেতন ও সতর্ক যারা তারাই অপবিত্র ও অশুচী তাই সচেতনদের প্রতি আসক্তিহীন থাকা প্রয়োজন চেতনাপ্রাপ্ত ব্যক্তিমাত্রেই ঘুমন্ত তবুও অনিবার্যভাবে কথা উঠেই আসে খাজনা দেবো কিসে সবস্থান থেকে বদ্ধভূমি থেকে আসা ঝোড়ো হাওয়া হা হা শব্দ করে উত্তর দেয় শ্লীলতা দিয়ে সম্ভ্রম দিয়ে বিশ্বাস দিয়ে এবং বুকের রক্ত দিয়ে খাজনা দিতে হবে অর্থাৎ এতভাবে তাদেরকে খাজনা দিতে হবে তারপর প্রশ্নের বৈশিষ্ট্যই হলো এই যে সে কখনো একা একা আসে না তাই আগের প্রশ্নের সঙ্গে এই প্রশ্নটিও উঠে আসে যে ভূতের শাসন আজীবনকাল ধরে চলবে কিনা এ প্রশ্ন শুনে ঘুমপাড়ানি মাসে পিসিরা এবং তাদের অনুচরের দল ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তারা এই প্রশ্ন করাকে সর্বনাশ বলে মনে করে জানায় যে সাত জন্মেও তারা এমন অলক্ষণে প্রশ্ন শোনেননি তাছাড়া ভূতের শাসন না থাকলে আদিম এবং চিরন্তন ঘুমের কি হবে ঐতিহ্য কীভাবে টিকে থাকবে এ প্রশ্নও তারা তোলে তাদের একথা শুনে প্রশ্নকারী বলে যে সাম্প্রতিককালের বুলবুলির শ্রেণী এবং বর্গীর দলের সুরাহা হওয়ার মতো সেক্ষেত্রে তো কোনো উপায় নেই উত্তরে মাসিপিসিরা জানায় যে বুলবুলির ঝাঁক এবং বর্গীর দলকে নাম শোনাতে হবে বা কৃষ্ণনাম শোনাতে হবে নবীন সম্প্রদায় দুর্বিনীত হয়ে বলে ওঠে যে তারা যেমন করে হোক ভূত তাড়াবে শুনে ভূতের প্রতিনিধি সবাইকে চুপ করতে বলে কিন্তু আসল কথাটা হলো এই যে বৃদ্ধ কর্তা জীবিতও নন মৃতও নন কেবল প্রেত হয়ে আছেন দেশটাকে অদৃশ্য বাঁধনে বেঁধে রেখেছেন তিনি যদিও দেশের ভালো নিয়ে তার কোনো হেলদোল নেই দেশের দু চারজন মানুষ দিনের বেলায় ভূতের ভয়ে মুখে রা না কাড়লেও অর্থাৎ মুখে কোনো কথা না বললেও গভীর রাত্রে জোর হাতে বুড়োকর্তার প্রেতকে ব্যাকুলভাবে প্রশ্ন করে যে তাদের মুক্তি দেবার সময় কি তার তখনও হয়নি অর্থাৎ তাদের মুক্তি দেবার সময় কি এখনও হয়নি উত্তরে বুড়োকর্তা তাদের বলেন যে তিনি দেশবাসীকে ধরেও রাখেননি ছেড়েও দেননি তারা তাকে ছাড়লে তবেই তিনি ছেড়ে যাবেন সে কথা শুনে সেই লোকেরা জানায় যে তেমনটা করতে তারা যে ভয় পায় বুড়োকর্তা তখন বলেন যে সেই ভয়ের মধ্যেই তো ভূত অবস্থান করে তাহলে এই ছিল আজকের পুরো কর্তার ভূত গল্পটি সম্পর্কে আলোচনা বা গল্পের মূল বিষয়বস্তু থ্যাংক ইউ